মক্সাসিল অ্যামোক্সিসিলিন উপাদান মক্সাসিল 250 ক্যাপসুল, প্রতি ক্যাপসুলে আছে অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসাবে। মক্সাসিল 500 ক্যাপসুল, প্রতি ক্যাপসুলে আছে অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসাবে। মক্সাসিল পাউডার ফর সাসপেনশন, সাসপেনশন প্রস্তুতের পর প্রতি 5 মিলি আছে অ্যামোক্সিসিলিন 125 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসেবে। মক্সাসিল ফোর্ট পাউডার ফর সাসপেনশন, সাসপেনশন প্রস্তুতের পর প্রতি 5 মিলিয়ে আছে অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসাবে। মক্সাসিল পেডিয়াট্রিক ড্রপ প্রস্তুতির পর প্রতি 1.25 মিলি আছে অ্যামোক্সিসিলিন 125 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসাবে। মক্সাসিল 500 IM অবলিক IV ইনজেকশন, প্রতি ভায়ালে আছে অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম, অ্যামোক্সিসিলিন সোডিয়াম বিপি হিসাবে। ফার্মাকোলজি অ্যামোক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক যা বহু গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠন ব্যাহত করে, মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে। গ্যাস্ট্রিক পিএইচে অ্যামোক্সিসিলিন বিনষ্ট হয় না, এটি ঊর্ধ্ব পাকস্থলীতে সম্পূর্ণভাবে শোষিত হয়, খাদ্যের উপরের শোষণ নির্ভরশীল নয়। নির্দেশনা বা ব্যবহার মক্সাসিল সংবেদনশীল জীবাণুঘটিত নিম্নলিখিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। শ্বাসনালী এবং নাক কান গলার সংক্রমণ, তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মধ্যাকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, ফ্যারিংস এবং লেরিংস এর প্রদাহ, লোবার এবং ব্রঙ্কো নিউমোনিয়া, দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল সেপসিস ইত্যাদি। মূত্রনালীর সংক্রমণ, নেফ্রনের প্রদাহ, মূত্রনালীর প্রদাহ, মূত্রথলির প্রদাহ, ইউরোথ্রার প্রদাহ ইত্যাদি। যৌনতন্ত্রের সংক্রমণ, গর্ভাবস্থায় ব্যাকটেরিউরিয়া, সেপটিক গর্ভপাত, ইন্ট্রা অ্যাবডোমিনাল সেপসিস এবং পুয়ারপেরাল সেপসিস ইত্যাদি। পরিপাক নালীর সংক্রমণ, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড, চর্ম ও নরম কলার সংক্রমণ, ত্বকের নিচে কোষের প্রদাহ, ক্ষত ইত্যাদি। যৌন সংক্রান্ত সংক্রমণ, গনোরিয়া, সিফিলিস। অন্যান্য সংক্রমণ, রক্তের সংক্রমণ, এন্ডোকার্ডিয়াম এর প্রদাহ, মেনিনজাইটিস, পেরি টোনাইটিস, অস্টিও মেলাইটিস ইত্যাদি। মক্সাসিল দাঁতের অস্ত্রোপচারের পরবর্তী এন্ডোকার্ডিয়ামের প্রদাহের প্রতিরোধেও ব্যবহার করা যায়। মাত্রা ও সেবন বিধি, প্রাপ্তবয়স্কে বয়স্কদের সাধারণ মাত্রা, মুখে সেব্য 250 মিলিগ্রাম দিনে 3 বার এবং তীব্র সংক্রমণের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 3 বার, ইনজেকশন 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 3 বার, এটামাস্কুলার পথে মাঝারি ধরনের সংক্রমণ চিকিৎসায় এবং তীব্র ও ভয়াবহ সংক্রমণের ক্ষেত্রে 500 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম দিনে 4 বার, ইন্টারভেনাস পথে। শিশুদের সাধারণ মাত্রা, মুখে সেব্য 2 থেকে 10 বছর পর্যন্ত থেকে প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক মাত্রা, 2 থেকে 10 বছর পর্যন্ত প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক মাত্রা, 2 বছরের নিচে প্রাপ্তবয়স্কদের মাত্রার 1/4 মাত্রা, ইনজেকশন 10 বছর পর্যন্ত বয়স, শিশুর প্রতি কেজি দেহে ওজনের জন্য 50 থেকে 100 মিলিগ্রাম, সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে দিনে 3 থেকে 4 বার।
সংমিশ্রণ এবং প্রয়োগ। মক্সাসিল পাউডার ফর সাসপেনশন অবলিক মক্সাসিল ফর পাউডার ফর সাসপেনশন। পানি মেশানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন যেন পাউডার জমাট বেঁধে না থাকে। তারপর 12 চা চামচ 60 মিলি ফুটানো ঠান্ডা পানি বোতলের মধ্যে ঢেলে ঝাঁকিয়ে নিলে 100 মিলি সাসপেনশন প্রস্তুত হবে। প্রতি নির্দেশনা, যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য মক্সাসিল নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিৎ দেখা যায়। অন্যান্য পেনিসিলিনের মতো উদারময় বদহজম অথবা চামড়ায় ফুসকুড়ি হতে পারে যা চিকিৎসা চলাকালীন সময় বন্ধ হয়ে যায় এবং কদাচিৎ এর জন্য চিকিৎসা বন্ধ করতে বলা হয়।